আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা হারিয়ে যাওয়া অর্থাৎ ডিলিট হয়ে যাওয়া যে কোনো ফটো আপনি কিভাবে ফিরিয়ে আনতে পারবেন অর্থাৎ আমরা সবাই জানি যে কোনো ফটো ডিলেট হয়ে গেলে সেটা আর ফিরিয়ে আনা যায় না তো আজকে আমি একদম ভিন্ন ধর্মীয় একটা ভিডিও অর্থাৎ দেখাবো যে দেখুন এই ফটোগুলো ডিলেট করে ফেলছি তো এই ডিলেট হয়ে যাওয়া ফটোগুলো আমি কীভাবে আপনারা রিকভারি করে আনতে পারবেন আজকে এরকম দারুণ একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি এম আলমিন হোসেন দেখুন ফটোগুলো ডিলিট করেছি এই ফটোগুলো আমি কিভাবে ফিরিয়ে আনবো সেরকম একটা অ্যাপস অ্যান্ডের একটা সফটওয়্যার বের হয়েছে আপনারা জানেন না তো বন্ধুরা সেটা আজকে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছে তার আগে বন্ধুরা উম একটা যে কাজটি করতে হবে বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন এখন বর্তমান সে ভিডিওটির দেখুন নিচেই লেখা আছে যে এরকম লাল সাবস্ক্রাইব বাটন লেখা আছে জাস্ট করবেন কি সাবস্ক্রাইব লেখা একটা ক্লিক করে দিন এবং দেখবেন এরকম একটা আইকন আছে জাস্ট বেলাইকনটিতে একটা চাপ দিন এর ফলে আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করলে ইউটিউবে ভিডিও আপলোড করলে সবার আগে আপনারা দেখতে পারবেন আর প্রতিদিন রিয়েল টিপসগুলো আমাদের ভিডিওগুলো রিয়েল ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হয় বন্ধুরা এখন আমাদের কাজের কথা হাসি প্রথমে আমরা চলে যাই প্লে স্টোরে আমরা সবাই প্লে স্টোরের সাথে পরিচিতি যার অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে জাস্ট প্লে স্টোরে ক্লিক করে দেয় বন্ধুরা নিশ্চয় অবশ্যই অবশ্যই ডাটা কানেকশনটা অন করে নেবেন তো ডাটা কানেকশন অন করেছি প্লে স্টোরে চলে আসছি এখন এখানে এই সার্চ অপশনে যাই যাওয়ার পর এখানে লিখতে হবে ডিক্স ডাইগা ডি আই এস কে ডিস্ক এই যে দেখুন ডিক্স লেখার পরে কিন্তু অলরেডি চলে আসছে জাস্ট এই এইটা এটি আমাদের ইনস্টল করতে হবে ডিস্ক টাইগার লেগে সার্চ করলে বন্ধুরা সামনে চোখের সামনে একটা অ্যাপস এই চলে আসবে এই যে অ্যাপসটা এটা আমাদেরকে জাস্ট ইনস্টল করতে হবে তো ইনস্টল করার আগে আপনাদেরকে কিছু দেখায় দেখুন এই যে এখানে কিছু ফিচার আছে অর্থাৎ কীভাবে দেখুন এই যে হারিয়ে যাওয়া ফটোগুলো এক এমবি বি দেখুন এভাবে এনারা দেখুন কীভাবে সেভ করা যায় ড্রাইভে এই যে দেখুন সব সেভের আরও অটোমেটিক একটা দুর্দান্ত একটা ইয়া এই অ্যাপসটা বের হয়েছে দেখুন এখানে শুধু ফটো না আপনি এমপি ফোর ভিডিও অডিও সব কিছু ফিরিয়ে আনতে পারবেন বন্ধুরা এরকম দুর্দান্ত অ্যাপস আমার মনে হয় না যে ইউটিউবে এত সুন্দর কেউ টিপস দিয়েছে তো বন্ধুরা এখন আমাদের ওই অ্যাপসটা ইনস্টল করতে হবে জাস্ট আপনারা কী করবেন ওই অ্যাপসটা ইনস্টল করার জন্য স্টোরে তো অলরেডি এসেছি জাস্ট এই যে এই ইনস্টল বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন এরকম অ্যাকসেপ্ট লেখা থাকতে পারে আপনারা জাস্ট এই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন অ্যাপসটা ডাউনলোড হবে বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন অ্যাপসটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন দেখুন ইনস্টল হচ্ছে একটু ওয়েট করবেন তারপর আমি কাজগুলো দেখাচ্ছি আপনারা সালামুয়ালাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন অ্যাপটা আমার হয়ে গেছে এখন জাস্ট আমি ওপেনে ক্লিক করে দেই ওপেনে ক্লিক করার পর পরবর্তী স্টেপগুলো আমি আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ধৈর্য ধরে আর দেখতে থাকুন আর দু চার মিনিট দেখতে থাকুন তারপরে আমি দেখব জাস্ট এরকম আসবে তো বন্ধুরা এখানে বিশেষ একটা ইম্পর্টেন্ট জায়গা অর্থাৎ ফুল স্ক্যান রুট রিকর্ড আপনার ফোনটা যদি রুট করা থাকে তাহলে তো সুন্দর তাহলে আপনি অডিও ভিডিও সব আনতে পারবেন আর যদি রুট না থাকে আমাদের মতো সিম্পল মোবাইল হয়ে থাকে তাহলে তারপর বন্ধুরা আপনার ফটো ফিরিয়ে আনতে পারবেন তার জন্য করতে হবে কি জাস্ট এই স্টার্ট ভ্যাসিক ফটো স্ক্যানে ক্লিক করতে হবে আপনারা যে কোনো ফোন থেকে আনতে পারবেন যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে জাস্ট এটা আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখুন অলরেডি কিন্তু স্ক্যান নিচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যান হচ্ছে তার আগে বন্ধুরা বলে রাখছি এই যে উপরে দেখুন আপনাকে কয়েকটা পয়েন্ট দেখাচ্ছে আপনারা চাইলে কিন্তু ওখান থেকে ঘুরে আসতে পারবেন তো জাস্ট আমি এই যে এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে আপনার ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন অর্থাৎ ফটোর রেজলেশনটা বাড়িয়ে দেবেন আমি এখানে নয় করে দিলাম নয় হাজার দিলাম জাস্ট ওকে করে দিলাম আপনারা চাইলে ওখানে তারিখের ডেট বাই বসাতে পারবেন জাস্ট দেখুন আমার সব ফটো কিন্তু সার্চ হচ্ছে সার্চ লোড নেবে আপনাদের যতক্ষণ লোড নেয় ততক্ষণ অপেক্ষা করবেন যত ফটো ডিলোড হয়েছে বন্ধুরা সব পাবেন তো বন্ধুরা একটু অপেক্ষা করতে থাকুন আমি ঠিক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই তো আমার অনেক আগের এই ফটোগুলো ডিলিট হয়ে গেছে জাস্ট ফটোগুলো কিন্তু অলরেডি আমি দেখতে পাচ্ছি এখানে এই ফটোগুলো আমি রিকভারি করে সামনে আনতে পারবো তো বন্ধুরা ফটোগুলো রিকভারি করে অর্থাৎ আমি এগুলো সামনে আনার জন্য বেশ কিছু কাজ করতে হবে আমাকে সেগুলো দেখা যাবে একদম সিম্পল যেটা বেস্ট কাজ আমি সেটা দেখে আরও নিচে যাই অর্থাৎ আমি কিছুক্ষণ আগে যে ফটোটা ডিলিট করেছি সে ফটোটা আমি আনতে চাচ্ছি তো দেখি তার জন্য আমি একটু আগে যাই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কি ফটোটা ডিলিট করেছিলাম এই এটা ডিলিট করেছিলাম দেখুন দেখুন একটু ওয়েট করুন ওয়েট করুন আমি ফটোগুলো খুঁজে বের করি তারপরে আর দেখ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কাজল আগড়ালের অনেক আগের ফটোগুলো আমি সব ডিলিট করে ফেলেছিলাম মোবাইল থেকে জাস্ট আমি ফটোগুলো আপনাদের রিকভারি করে দেখাবো এই যে ফটো এই ফটো এই ফটোগুলো আমি ডিলিট করে ফেলেছিলাম এই যে পরিমাণের ফটো জাস্ট এই ফটোগুলো আমি কীভাবে ফিরিয়ে আনবো আমি ফটো কিন্তু টিকমার্ক দিয়েছি আপনার সবগুলো টিকমার্ক দিয়ে দেবেন যেগুলো আপনার প্রয়োজন জাস্ট টিকমার্ক দেওয়ার পরে আপনার করবেন কি যে এই রিকভারিতে ক্লিক করবেন রিকোভারিতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে যেটা বেস্ট ইম্পর্টেন্ট যেটা আপনার মেমোরিতে চলে যাবে সেটা হচ্ছে এটা সে ব্যাস কাস্টম তারপরে এটা এরকম আসবে আসার পরে দেখতে একটু ওয়েট করবেন করার পরে এটা হচ্ছে আপনার ইন্টারনাল ফোন মেমোরি এটা হচ্ছে মেমোরি কার্ড তো জাস্ট আমি মেমোরি কার্ডে ক্লিক করে দিই ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনি চারি কোনো ফোল্ডার করতে পারবেন তো জাস্ট আমি কি করব কি করব। আমি যে ইউসি ডাউনলোড নামের এটার মধ্যে আমি এটা পেস্ট করে দেবো যতগুলো রিকভারি করলাম জাস্ট এটা করার পর তোমাদের কী করতে হবে এই যে সিলেক্টে ক্লিক করতে হবে দেখ বন্ধুরা অলরেডি কিন্তু আমার ফাইলগুলো সেভ হয়ে গেছে বন্ধুরা আমি এখন দেখাই আমার মেমোরিতে গিয়ে যে আমার সেই কাঙ্ক্ষিত এই ফটোগুলো পেয়েছি নাকি তো বন্ধুরা আমি ফাইল ম্যানেজারে প্রথমে আগের মতো বরাবরের মধ্যে ফাইল ম্যানেজারে গেলাম ফাইল ম্যানেজারে যাওয়ার পর দেখুন এই যে সেই ইস্যু বাজার ইসু বাজার পর দেখুন সেই যে ফটোগুলো আমি ডিলিট করেছিলাম অর্থাৎ যে ফটোগুলো রিকভারি করলাম সবগুলো ফটো একটু ওয়েট করবেন আর সবগুলো ফটো কিন্তু অলরেডি চলে আসছে বন্ধুরা দেখুন এই ফটোগুলো আমি ডিলিট করে ফেলেছিলাম অনেকদিন আগে সে ফটোগুলো ফিরিয়ে এসেছে আপনার চাইলে সুন্দরভাবে সব ফটো আপনি ফিরিয়ে আনতে পারবেন হাজার বছর আগেরেও তো বন্ধুরা একটাই সত্য আপনার মেমোটা ফর্ম্যাট হওয়া যাবে না যদি ফর্ম্যাট দেন তাহলে ফটোগুলো আর ফিরে আসবে না ফর্ম্যাট না দিলে ফটোগুলো আপনি ফিরিয়ে পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি তো বন্ধুরা লাস্ট কথা যেটা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে কেমন হলো এবং কোথাও যদি না বোঝেন কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন الله في السلام.